সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি হাফিজা সুলতানা, সহকারী শিক্ষক, বিষয় গণিত। আজকে আমি উপস্থিত হয়েছি পঞ্চম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় অনুশীলনী 11 খ-এর যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। শিক্ষার্থীরা, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় লিখবে। এখানে দেখো, শ্রেণী পঞ্চম, বিষয় গণিত, শিক্ষক আমি হাফিজা সুলতানা, ক্লাস নাম 21, SW নেই, ফেসবুক আইডি, মোবাইল নাম্বার দেওয়া আছে। যদি তোমাদের এই টপিক বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে উক্ত নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারবে। চলো তাহলে দেখো, এখানে দেখো একটি চিত্র দেওয়া আছে। চিত্রটি কিসে? একটি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রে এটা কি দৈর্ঘ্য আর এটা কি প্রস্থ? দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 5 সেন্টিমিটার। এখানে দেখো এই যে রঙিন অংশগুলো, এগুলো কি? এক একটি ত্রিভুজ ক্ষেত্র হয়েছে, ঠিক আছে? এখানে দেখো ক নম্বর প্রশ্নে বলেছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখো। সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি? ভূমি গুণ উচ্চতা, এত বর্গ একক। খ নাম্বার কি বলেছে? চিত্রের সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই চিত্রটি কি? একটি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে দেখো চিত্রটি কি? একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য 9 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এখন দেখো এখানে দেওয়া আছে দৈর্ঘ্য 9 সেন্টিমিটার আর প্রস্থ 5 সেন্টিমিটার। তাহলে 9 × 5, এত বর্গ কি দেওয়া আছে? সেন্টিমিটার। তাহলে 5 × 9 = 45, বর্গ সেন্টিমিটার। উত্তর 45 বর্গ সেন্টিমিটার। গ অংশে বলেছে চিত্রের রঙিন অংশের ক্ষেত্রফল, তার মানে রঙিন অংশ এতটুকু আর এতটুকুর ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এতটুকু আর এতটুকু আমাদের কি? ত্রিভুজ ক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র, এই পুরাটুকুর ক্ষেত্রফল থেকে এতটুকুর ক্ষেত্রফল বাদ দিলে আমরা কি
এই রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ভূমি গুণ উচ্চতা, এত কি বর্গ একক। তাহলে দেখো ভূমি কত, ভূমি 9 সেন্টিমিটার আর উচ্চতা 5 সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। 5 9 45 এখন 2 দিয়ে 45 ভাগ করো, 2 2 4 5 আবার 2 2 4 1 তাহলে দশমিক নিলে 5 2 10 22.5 বর্গ সেন্টিমিটার। খ নং হতে পাই 2 আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান 45 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলও পেয়েছি, আবার এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলও পেয়েছি। সুতরাং রঙিন অংশের ক্ষেত্রফল সমান 45 বিয়োগ 22.5, এত বর্গ সেন্টিমিটার। তাহলে 45 থেকে এটা দেখো তাহলে 5 আছে কত হলে 10, 5 এ হাতে থাকে 1, 2 আর 3, 3 আছে কত হলে 5, 2 এ 2 আছে কত হলে 4, 2 এ তাহলে 22.5 বর্গ সেন্টিমিটার। উত্তর ২২.৫ বর্গ সেন্টিমিটার। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।